হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো হইচইয়ের একটা আপকামিং সিরিজ আর একটা একটা আপকামিং কাজের একটা ট্রেলারকে নিয়ে, যার নাম হচ্ছে রুদ্রবীণার অভিশাপ, এবং এটা কিন্তু পার্ট ওয়ান। সো এটা কিন্তু হইচইতে স্ট্রিমিং হওয়া স্টার্ট হবে 24th of December থেকে, এবং এর কিন্তু একটা ট্রেলার চলে এসছে। এবং এটার মানে এটার যে মানে কাস্টিংটা কিন্তু হিউজ রয়েছে, এবং এটা কিন্তু হচ্ছে আমাদের তানসেনের তানপুরার কিন্তু একটা সিকুয়েল, এবং তানসেনের তানপুরা কিন্তু হইচইয়ের একটা মোস্ট পপুলার একটা সিরিজ। বেসিক্যালি আমার তো দারুণ লেগেছিল, এবং এখানকার যে গানগুলো ছিল বা বিজিএম গুলো ছিল বা প্রত্যেকের পারফরমেন্স গুলো ছিল সত্যি অসাধারণ ছিল। সো এটা হচ্ছে তানসেনের তানপুরার একটা সিকুয়েল, এবং এটার যে গল্পটা কিন্তু বেস হয়েছে রুদ্রগড়ে। এবং এখানকার যে কাস্টিং গুলো রয়েছে না, সত্যি দারুণ কাস্টিং হয়েছে। এবং এখানকার মানে আলাপ এবং শ্রুতি, মানে বিক্রম চ্যাটার্জি এবং হচ্ছে রূপসার সঙ্গে কিন্তু এখানে আরো দুজন ভালো অভিনেতা এবং অভিনেত্রী কিন্তু অ্যাড হয়েছেন। তাদের মধ্যে হচ্ছে আমাদের সৌরভ দাস, ওয়ান অ্যান্ড অনলি সৌরভ দাস, এবং যাকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই। তিনি একজন এখনকার দিনের একজন দারুণ অভিনেতা, এবং তার সঙ্গে সঙ্গে দিতিপ্রিয়া অ্যাড হয়েছেন, এবং যিনি বর্তমানে কিন্তু প্রসেনজিতের সঙ্গে একটা মুভি করছেন জিতের প্রোডাকশন হাউস থেকে, যার নাম হচ্ছে আই কুকুয়ার। সো এই দুজন কিন্তু অ্যাড হয়েছেন, এবং আরও কিন্তু এখানে কাস্টিংটা হিউজ রয়েছে। সো এখানকার মানে তানসেনের তানপুরার যে গানগুলো ছিল সেই গানগুলো কিন্তু খুব দারুণ ছিল, এবং এখানেও আশা করব যে এখানকার যে বিজিএম বা গানগুলো হবে সেগুলোও কিন্তু দারুণ হবে। এবং এটা কিন্তু হইচইতে স্ট্রিমিং স্টার্ট হবে 24th of December থেকে, এবং এই ট্রেলারটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। এবং এখানকার যে লোকেশন গুলো আমি বলি, লোকেশন গুলো মানে লোকেশন ওয়াইজ বা এখানকার যে ক্যামেরা অ্যাঙ্গেল গুলো বা ক্যামেরা শট গুলো বা প্রিমিয়াম কালার কারেকশন গুলো লেগেছে, এবং প্রতিটা সেকশনই এখানে আমার দারুণ লেগেছে। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের পারফরমেন্স এখানে মানে জাস্ট দারুণ লাগছে। এবার দেখা যাক, এটা যখন হইচইতে যখন রিলিজ হবে তখন আমরা বুঝতে পারবো এটা কেমন হয়েছে। সো তোমাদের ট্রেলারটা কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে, পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ।